যখন আমাদের এএনএম জিএনএম পাস করা, এখানে কিন্তু রক্ত সংবহন এমন একটা অধ্যায় যেখান থেকে দু তিনটা প্রশ্ন পরীক্ষায় প্রত্যেক বছর থাকে। তো এখনকার আমাদের টপিক হলো WBC। কি হলো WBC? হোয়াইট ব্লাড সেল, বা একে কিন্তু লিউকোসাইটও বলা হয়। কি বলা হয়? লিউকোসাইট, তাই তো? এবার যদি আমি WBC-র ব্যাপার নিয়ে আলোচনা করতে যাই, তোমাকে কিন্তু সবার আগে আমি একটা জিনিস বলবো যে WBC বা লিউকোসাইডে প্রধানত উপাদান হচ্ছে এই ছয়টা। প্রধান উপাদান কটা? এই ছয়টা। এই ছয়টা উপাদানের উপর ভিত্তি করে কিন্তু WBC গঠিত হয়। তুমি ভাবতে পারো WBC একটাই জিনিস, কিন্তু মাথায় রাখবা RBC যেমন দেহের মধ্যে কি প্রোভাইড করছিল? শক্তি প্রোভাইড করছিল। RBC থাকলে কি তুমি নেচে কুদে বেড়াতে পারতা? ঠিক তেমনই এই যে WBC আছে, এই WBC আমাদের শরীরকে রোগ থেকে রাখে, দূরে রাখে। WBC না থাকলে কিন্তু আমাদের শরীর সবসময় অসুস্থ হয়ে থাকবে। তোমরা দেখবা গ্রাম বাংলার আদিবাসী ছেলেদের দেখবা, আদিবাসী ছেলেদেরকে কি করবা, দেখবা নেচে খেলে বেড়াচ্ছে, তাদের মধ্যে কি থাকে সবসময়? WBC কি থাকে? বেশি পরিমাণে থাকে। আদিবাসী ছেলেরা কি হয়? সবসময় চাঙা হয়ে ঘুরে বেড়ায়। আর দেখবা কলকাতা ভবানীপুর থেকে ফ্ল্যাট থেকে যখন ছেলে পেলেরা নিচের দিকে নেমে আসবে, বলে এরে বাপরে বাইরে কি হাওয়া চলছে, সর্দি লেগে হাঁচু কাশি হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, হাওয়া লেগে জ্বর চলে আসবে। কোথাকার ছেলে মেয়েদের? শহরের ছেলে মেয়েদের। কি কি খারাপ তাদের দেহে? WBC খারাপ হয়ে আছে, WBC ঠিকঠাক কাজ করছে না। যার দেহের WBC যত বেশি শক্ত, তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি থাকবে, তার দেহে রোগ প্রবেশ করতে পারবে না। মাথায় রাখবা এই WBC-র যে প্রধান উপাদান সেটা হচ্ছে অ্যান্টিবডি। কিরাম? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি কি করে WBC প্রথম তৈরি করবে? ভালো করে বুঝো, অ্যান্টিবডি তৈরি করবে, এবং প্রধান অ্যান্টিবডি লিম্ফোসাইট ও মনোসাইট, এই তিনটা হচ্ছে সব থেকে প্রধান উপাদান। যদি তোমাকে পড়তে হয় WBC, আর WBC থেকে কোষের আসলে যদি পারতে চাও, তোমাকে এই তিনটা জিনিস সবার আগে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? তো আমার সামনে ক্লিয়ার হলো অ্যান্টিবডি, আমার সামনে ক্লিয়ার হলো যে প্রধান উপাদান হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি করবে? যখনই দেহের মধ্যে কোনো রোগ প্রবেশ করবে, যখনই তোমার শরীরে যখনই রোগ প্রবেশ করছে, ঠিক আছে, তখনই সেটা কে জানতে হবে? অ্যান্টিবডি জানতে পেরে যাবে। অ্যান্টিবডি যখনই জানতে পারবে কোনো রোগ ঢুকছে, ভেবে না তুমি নিচে কুদিয়ে বেরিয়েছো বৃষ্টির মধ্যে, তোমার দেখি সর্দি আসছে, সর্দির ভাইরাস তোমার দেহ, সাপোজ ধরে নাও করোনা ঢুকছে তোমার শরীরের মধ্যে, কি ঢুকছে? করোনা ঢুকছে। যেই তোমার দেহের মধ্যে করোনা ঢুকবে, সবার আগে কি জানতে পারবে? অ্যান্টিবডি জানতে পারবে। আর অ্যান্টিবডি যেই জানতে পারবে দেহের মধ্যে করোনা ঢুকছে, অ্যান্টিবডি সবার আগে কাকে ডাকবে? ডাকবে লিম্ফোসাইটকে। অ্যান্টিবডি গিয়ে লিম্ফোসাইটে গিয়ে বলবে কাকা কাকা করোনা ঢুকছে, কাকা কি আছে, করোনা ঢুকছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। যখনই অ্যান্টিবডি এই ব্যাপারে লিম্ফোসাইটকে জানাবে, লিম্ফোসাইট ঘুম থেকে উঠবে, উঠবে কেড়ে কেড়ে ঢুকছে, তখনই অ্যান্টিবডি কি বলবে কাকা করোনা ঢুকছে, করোনা। লিম্ফোসাইট গিয়ে কি বলবে? করোনা ঢুকছে, চল বেটাকে চল চল বেটাকে মেরে দেবো। আর লিম্ফোসাইট করোনাকে দেখতে পাবে ঢয় 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 করে কি মার, এবং সেখানে লিম্ফোসাইট সবার আগে করোনা ভাইরাসকে মেরে ফেলবে। তো পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন দেয় যে শরীরে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে WBC-র কোন উপাদান সেই রোগ জীবাণুকে নষ্ট করে দেয়, অ্যান্সার করতে হবে লিম্ফোসাইট, অ্যান্সার করতে হবে লিম্ফোসাইট। ক্লিয়ার হয়েছে? রোগ জীবাণুকে একেবারে নষ্ট করে WBC-র কোন উপাদান? অ্যান্সার করতে হবে লিম্ফোসাইট। যেই লিম্ফোসাইটের কাজ শেষ হলো, লিম্ফোসাইট বেশিক্ষণ থাকবে না, লিম্ফোসাইট বলবে দেখ করোনাকে মেরে দিছি, এবার আমি ঘুমাবো, লিম্ফোসাইট ঘুমাতে চলে যাবে, লিম্ফোসাইট ঘুমিয়ে যাবে। এইবার লিম্ফোসাইটের পর অ্যান্টিবডি দেখছে করোনাকে মারলো, তার লাশটা পড়ে আছে, এবং লাশের ঠিকানা লাগানোর জন্য সে সবার আগে কাকে ডাকবে? সে ডাকবে মনোসাইটকে। এবার অ্যান্টিবডি কার কাছে গেল? অ্যান্টিবডি গেল মনোসাইটের কাছে। মনোসাইট ও কাকা কাকা করোনা এসেছিল, লিম্ফোসাইটটা করোনাকে খালাস করে দিয়েছে, আপনি প্লিজ লাশটার ঠিকানা দেখে নিন। তখন মনোসাইট কি করবে? যে করোনা এসেছিল সেই করোনাটাকে খেয়ে ফেলবে। কি করবে? খেয়ে ফেলবে। ভালো করে বুঝো, পরীক্ষা প্রশ্ন আসবে এখান থেকে। WBC-র কোন উপাদান জীবাণু ভক্ষক নামে পরিচিত, জীবাণুকে খেয়ে ফেলে, কোন উপাদান? অ্যান্সার করতে হবে মনোসাইট, অ্যান্সার করতে হবে মনোসাইট। এটুকুটা ক্লিয়ার? আর মাথায় রাখবা এই যে লিম্ফোসাইট আছে, এই লিম্ফোসাইটটা টি সেল বলা হয়। কি বলা হয়? টি সেল, টি আকৃতি বিশিষ্ট। ক্লিয়ার হয়েছে? আর মনোসাইট জীবাণুকে কি করে? খেয়ে ফেলে। এই জন্য মনোসাইট আকারে কি হয়ে যায়? বড় হয়ে যায়। আকারে কি হয়ে যায়? বড় হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তো আমি আবার ভালো করে বুঝাচ্ছি, ঠান্ডা মাথায় বুঝো, WBC-র প্রধান কটা উপাদান? ছটা। প্রথমটা অ্যান্টিবডি, তারপর লিম্ফোসাইট, তারপর মনোসাইট, এরপর তিনটা সামান্য উপাদান আছে যেটাকে বলে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এগুলোও খুব গুরুত্বপূর্ণ উপাদান, আমরা পেইড ব্যাচে নোট দিয়ে দিব, প্লিজ তোমরা একটু দেখে নিও নোটে কোন ক্ষেত্রে আমি কী ব্যাখ্যা করেছি, কিন্তু প্রধান উপাদান এই তিনটা।
ক্লিয়ার আছে? প্রথমটার নাম হচ্ছে অ্যান্টিবডি, তারপরটার নাম হচ্ছে লিম্পোসাইট মনোসাইট। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে সবার আগে কেটের পাবে অ্যান্টিবডি, তাকে জানাবে লিম্পোসাইট, লিম্পোসাইট কি করবে রোগ জীবাণুটাকে মেরে ফেলবে, মেরে ফেলে দেওয়ার পর অ্যান্টিবডি কাকে জানাবে মনোসাইট, মনোসাইট কি করবে রোগ জীবাণুটাকে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে। জীবাণু ভক্ষক নামে কে পরিচিত? মনোসাইট। এরপর দেহ কি থাকবে? সুস্থ সবল থাকবে। দেখো তোমার দেহের WBC যত সবল থাকবে তোমার দেহ কি হবে তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। মাথায় রেখো ওই যে ক্যান্সার হয় বা HIV হয়, HIV নাম শুনেছো তো? HIV, ঠিক আছে, এইডস যেটাকে বলা হয়, ঠিক আছে, এই HIV সবার আগে কি করে বলতো? এই বেটা লিম্পোসাইটকে মেরে ফেলে, এই লিম্পোসাইটকে মেরে ফেলে, কে মেরে ফেলে? HIV মেরে ফেলে। যেই HIV-কে লিম্পোসাইট কি করবে? HIV লিম্পোসাইটকে মেরে ফেলবে। তো কেউ তো মোকাবিলা করার মতো থাকলোই না, তাই না? কেউ কি মোকাবিলা করার মতো থাকলো? যদি লিম্পোসাইট মারাই যায়, যদি লিম্পোসাইট মারা যায়, তাহলে লিম্পোসাইট মারা গেলে মোকাবিলা করার মতো তো কেউই থাকলো না। এবার মোকাবিলা করার মতো যদি কেউ নাই থাকলো, তাহলে পড়ে থাকলো কে? অ্যান্টিবডি আর মনোসাইট। HIV শরীরে প্রবেশ করেছে, সবার আগে কে জানতে পারবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কাকে ডাকতে হবে? লিম্পোসাইট। অ্যান্টিবডি কাকা কাকা কই তুমি কাকা কই? এদিকে লিম্পোসাইট তো মারা গেছে, কারণ HIV সবার আগে ঢুকে কাকে মেরেছে? লিম্পোসাইট। লিম্পোসাইটের জানে না কি রে, শূন্য হয়ে পড়ে আছে, অ্যান্টিবডি ডাকার চেষ্টা করছে, ওই ডাকো, উঠো উঠো, নাই লিম্পোসাইট মারা গেছে। তো লিম্পোসাইটে যদি না থাকে, এই জন্য সবার আগে কী করে HIV এই WBC-কে কী করে দেয়? নষ্ট করে দেয়। এবং যে কোনো মানুষের HIV বা ক্যান্সার হোক, WBC নষ্ট হয়ে গেলে সে মানুষটা মারা যায়। এটুকুটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট পার্ট আমি একটু দেখব যে এই WBC থেকে কী প্রশ্ন আসে। তো এটি রঞ্জকবিহীন, এর কোনো কালার নেই। এদিকে দেখলাম RBC-র মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে RBC-র রঙ লাল হচ্ছিল, এর কোনো কালার নেই, ঠিক আছে, রঞ্জকবিহীন। RBC থেকে আকারে কী হয়? আকারে একটু বড় হয়। মাথায় রাখবা RBC যা আকার তার থেকে WBC আকারে কি হয়? বড় হয়। আয়ু 2-14 দিন, মূলত 2-14 দিনে মাথায় কি মারা যায়। মৃত্যুর পর ইয়ার কোষে ধ্বংস হয়। মাথায় রাখবা WBC যেটা আছে, হোয়াইট ব্লাড সেল যেটা আছে, সেটা কিন্তু লাইসোজোম দ্বারাও ধ্বংস হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। ওর মধ্যে লাইসোজোম সেল থাকে, লাইসোজোম নষ্ট করে অণুচক্রিকা, ও WBC-কে লাইসোজোম নষ্ট করে, কিন্তু RBC-কে কে ই করে? প্লিহা। ক্লিয়ার হয়েছে? এটা মাথায় রাখবা। কিন্তু যখনই RBC মারা যাবে, RBCO কোষ, WBCO কোষ, অণুচক্রিকা একটা কোষ, WBC ও অণুচক্রিকার মধ্যে লাইসোজোম আছে, যেটা প্রত্যেকটা কোষে আছে, কোষের মধ্যে আছে। লাইসোজোম কী করে? সেই কোষগুলাকে কী করে? ধ্বংস করতে সাহায্য করে। কিন্তু RBC-র মধ্যে লাইসোজোম নাই, RBC মারা গিয়ে লাফটা ঘুরে বেড়ায় গোটা বডির মধ্যে, তখন RBC-কে কে ধরে? RBC-কে ধরে এখানে থাকা প্লিহা, তাই না? প্লিহাওটাকে ধরে রাখে, এই জন্য প্লিহাকে কাব্রিস্থান বলা হয়। তো যাই হোক, নেক্সট দেখছি WBC আর RBC, RBC আর WBC যদি আমি অনুপাত প্রকাশ করি, যেখানে 700 RBC থাকবে সেক্ষেত্রে একটা WBC থাকবে, মানে RBC-র পরিমাণ দেহে সর্বাধিক 95% রক্ত কোষ আছে যেগুলো, তিনটা RBC, WBC আর প্লেটলেট, এর মধ্যে 95% RBC আছে। যাই হোক, যদি 700 RBC থাকে সেখানে একটা WBC থাকবে। ক্লিয়ার হচ্ছে? চলো এবার প্লেটলেট নিয়ে আমি একটু আলোচনা করে দিই। প্লেটলেট বা অণুচক্রিকা, সেম ফ্যাক্ট। কী বলছে? এটি বর্ণবিহীন, নিউক্লিয়াস বিহীন, গোলাকার বা ডিম্বাকার আকৃতি বিশিষ্ট হয়। রক্তের মধ্যে স্তন্যপায়ী প্রাণীদের কোষীয় বস্তু, মূলত যে সমস্ত জীবের স্তন্যপায়ী কি হয়, স্তন্যপায়ী জীব, তাদের মধ্যে এর অবস্থান সর্বাধিক লক্ষ্য করা যায়। ব্যাস একটু বলেছে, ব্যাস দেখে নিবা। সংখ্যার পরিমাণও একটু বলেছে, 2 লাখের কাছাকাছি হয়। এখানে 1.5 থেকে 2.5 লাখ দিয়েছে, প্রত্যেকটা বই একটু একটু ডিফারেন্ট হবে, এগুলো নিয়ে মাথা ঘামালে হবে না। নেক্সট কি বলেছে? জীবকলা মানে বেঁচে থাকার দিন 2-3, মূলত এইটা 7 দিন অবধি কিন্তু বাঁচতে পারে, এটা মাথায় রাখবা। এবার কি বলছে? থ্রম্বোসাইট স্তন্যপ্রায়ী নয় এমন মেরুদণ্ডী প্রাণীদের রক্তে নিউক্লিয়াসবিহীন কোষীয় পদার্থ রক্ত টঞ্চন প্রতিরোধী, মাথায় রাখবা খুব ইম্পর্টেন্ট পার্ট। যদি বলে নিম্নলিখিত কোন কোষ বা রক্তকোষ মূলত রক্ততঞ্চ প্রতিরোধী, অ্যান্সার করতে হবে প্লেটলেট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রক্ততঞ্চ প্রতিরোধীকে প্লেটলেট। আর মাথায় রাখতে হবে যে স্তন্যপায়ী নয় এমন মেরুদণ্ডী প্রাণীদের রক্তে নিউক্লিয়াসবিহীন কোষীয় পদার্থ, স্তন্যপায়ী নয় এমন একটি প্রাণী দেহের মধ্যে এটি একটি নিউক্লিয়াসবিহীন কোষীয় পদার্থ রূপেও থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? এটা নিয়ে কোনো অসুবিধা নাই আশা করি তোমাদের। চলো এবার কিন্তু আমাদের শ্বেতরক্তকণিকা আর হচ্ছে অণুচক্রিকা এবং লোহিত রক্তকণিকার থিমটা কভার হলো। পরবর্তী পার্ট আমরা তখনই করবো যখন ভিডিওতে তোমরা টানা কমেন্ট করবা। অল দ্য ভেরি বেস্ট 2024 প্রিপারেশনের জন্য।